ঋতুপর্ণ সেনগুপ্ত ও ভাবনা আজকালের প্রযোজনায় চারটি স্বল্প দৈর্ঘ্যের ছবি যার পোশাকি নাম চার টুকরো গল্প সম্প্রতি হয়ে গেল তারই সাংবাদিক সম্মেলন এবং স্পেশাল স্ক্রিনিং। গল্প আমি সুন্দর করে করতে চেয়েছিলাম। সৈকত খুবই একটা ট্যালেন্টেড মানুষ এবং ও অনেক কাজ আমার সঙ্গে করেছে, টুকরো টুকরো কাজ। এখনো বড় কোনো কাজ আমরা করিনি, তবে আমার মনে হয় আমি ডেফিনেটলি শিওর যে আমরা বড় কিছু কাজ খুব শিগগিরই করব। কিন্তু এইটা মানে আমি চেয়েছিলাম যে ওর কিছু অসাধারণ ভাবনা ছিল চারটে গল্পের মধ্যে, যেটার থিম হচ্ছে ভালোবাসা, ভয়, ভুল আর ভরসা। তো এই চারটে ভয়ের ব্যাপার আর কি, ভালোবাসা, ভুল, ভরসা আর একটা কি ভয়। তো তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছিল ওর কনসেপ্টটা, যে কারণ আমাদের জীবনে এই চারটে ইমোশনই খুব বেশি আসে এবং কাজ করে। তো এই চারটে ইমোশন এবং এই যে নতুনদের নিয়ে এই প্রয়াসটা, আমি সবসময় আমি নতুনদের, নতুন পরিচালক, নতুন অ্যাক্টার্সদের সবসময় সাপোর্ট করেছি এবং আমি চাই যে আরও করি। চার টুকরো গল্পের মধ্যে অনেক অভিনবত্ব আছে এবং আমি মনে করি যে সুমন এবং সৈকত ডিরেক্টর এবং আমি আমি ওদের কাজ কে খুবই পছন্দ করি এবং সৈকতের আগে অনেক শর্ট ফিল্মস বানিয়েছে, অনেক পুরস্কারও পেয়েছে এবং এই চারটে ভাবনা খুবই ইন্টারেস্টিং ইমোশনস নিয়ে এবং সেই ইমোশনগুলো এত সঠিক এবং সুন্দর এবং সতেজ যে আমার মনে হয় সবারই খুব ভালো লাগবে দেখে। আর প্রত্যেকটা গল্পের মধ্যে একটা নতুন টুইস্ট আছে, একটা নতুন ধরনের আবেগ আছে, তো সেইটা আমার খুব ভালো লেগেছিল। আমার ইউটিউব চ্যানেল অলরেডি লঞ্চ হয়ে গেছে এবং সেখানে আমরা কন্টেন্ট বানাচ্ছি এবং এই চারটে ছবি একটা নিশ্চয়ই খুব সুন্দরভাবে মানুষ মানে চাইবে এগুলো দেখতে এবং আমাদের ইউটিউব চ্যানেলে যে মানে যার হাতে আছে প্রশান্ত, ও খুব সুন্দর সুন্দর ভাবনা আছে ওরও ইউটিউব চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবার এবং এই ছবিগুলো কিন্তু ইউটিউব চ্যানেলে নিশ্চয়ই একটা জায়গা করবে। আমি চাইবো সবাই এটা শেয়ার করুক এবং সবাইকে বলুক। পরবর্তী ভাবনা এখনও ভাবিনি, খুব শিগগিরই ভাববো, তবে এগুলোকে আবার ভালো করে একটু স্ক্রিনিং করি এবং এরপরে পুরাতনটাকে নিয়ে আমাদের রিলিজের ভাবনা আছে। সৈকত দাসের পরিচালনায় এই স্বল্প দৈর্ঘ্যের ছবির সাংবাদিক সম্মেলন থেকে ঋতুপর্ণা সেনগুপ্ত এবং তার ভাবনা আজকালের পরবর্তী প্রযোজনা ও কাজ নিয়ে জানালেন। কীরকম ছিল সেই সাংবাদিক সম্মেলন দেখালাম। এরকম আরও অনেক আপডেট পেতে চোখ রাখুন মিউজিক বাংলায়। এনজয় সারাদিন।